করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে বাংলাদেশিদের নাম। এক একজনের প্রাণ ঝরছে, শোক গ্রাস করছে পুরো পরিবার, পুরো কমিউনিটিকে। এক একটি মৃত্যু শুধু সংখ্যা নয়, তার প্রভাব সুদূর প্রসারী। বদলে যাচ্ছে বহু পরিবার, বদলে যাচ্ছে অনেক কিছুই, বদলে যাচ্ছে মানুষের জীবনের গল্প, জমা হচ্ছে একের পর এক বেদনা গাথা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে 11 এপ্রিল যুক্তরাষ্ট্রে মারা গেছেন আরও 10 জন বাংলাদেশি। তারা হলেন দেওয়ান আফজাল চৌধুরী, ব্যবসায়ী নুরুন্নবী, মোহাম্মদ মানিক মিয়া, বোরহানউদ্দিন বাবুলের স্ত্রী, রতন চৌধুরী, ওয়াশিংটন ডিসির আব্দুল মান্নান, খন্দকার মোসাদ্দেক আলী, নিউ ইয়র্ক ট্রাফিক পুলিশের সদস্য জয়দেব সরকার, আপস্টেট নিউ ইয়র্কের বাফেলো সিটির মোহাম্মদ জাকির ও শামসুল জহির। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় 114 বাংলাদেশির মৃত্যু তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। করোনায় এমন তাণ্ডবে স্তব্ধ বাংলাদেশি কমিউনিটি। ভাগ্যের চাকা ঘোরাতে স্বামী রতন চৌধুরী ও স্ত্রী সুজাতা চৌধুরী সন্তানসহ এসেছিলেন স্বপ্নের দেশ আমেরিকায়। ভালোই চলছিল তাদের সংসার, স্বামী স্ত্রী কাজ করেন, 2 সন্তান স্কুলে যায়। করোনার বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী ছুটি নিয়ে বাড়ি ঢুকলেন, সন্তানরাও বাড়িতে। সুজাতা চৌধুরী নিজের অজান্তেই ভাইরাস নিয়ে বাড়িতে এলেন কর্মস্থল থেকে। স্ত্রী মারাত্মক অসুস্থ হওয়ার আগে স্বামী অসুস্থ হয়ে পড়লেন, 2 সন্তানও আক্রান্ত হলো ভাইরাসে। হাসপাতালে জায়গা না পাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল। ডাক্তারের নির্দেশনায় 3 বেডরুমের বাড়িতে স্বামী সন্তানদের আলাদা রুমগুলো ছেড়ে দিয়ে সুজাতা নিজে জায়গা করে নিলেন ড্রয়িং রুমে। মধ্যরাতে রুমে রুমে গিয়ে চেক করেন কে কেমন আছে। 11 এপ্রিল ভোরে স্বামীর রুমে ওষুধ দেওয়ার জন্য ঢুকে কোনো সাড়া পেলেন না স্ত্রী, যা বোঝার বুঝে নিলেন তিনি। বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে সন্তানদের ডেকে তুললেন, সন্তানদের বললেন সব কিছু। সুজাতা নিজেই 911 নম্বরে কল করলেন, উত্তর পেলেন তাদের আসতে দেরি হবে। সারাদিন 3 জন অসুস্থ মানুষ বসে রইলেন তাদের অতি প্রিয়জনের মৃতদেহ নিয়ে। বিকেল 4টায় 3 জন সোশ্যাল ওয়ার্কার এলেন, সঙ্গে এলো না মর্গের গাড়ি বা কোনো সরঞ্জাম। তারা জানালেন তাদের অসহায়ত্বের কথা, সরঞ্জামের ঘাটতি আছে, মর্গ বা অস্থায়ী ট্রেলারের মর্গে আছে জায়গার অভাব। কিছু মৃতদেহ মাটি চাপা দেওয়ার পর মর্গ কিছুটা খালি হলে তারা নিয়ে যাবে মৃতদেহ। প্লাস্টিকের ডাবল বডি ব্যাগে রতন চৌধুরীর দেহ ভরা হলো, স্ট্রেচারে বেঁধে স্প্রে করে রুমেই রেখে বন্ধ দরজায় নো এন্ট্রি সাইন ঝুলিয়ে দিয়ে চলে গেলেন সোশ্যাল ওয়ার্কার। এক রুমে প্রিয় স্বামীর মৃতদেহ আর অন্য রুমে একই রোগে আক্রান্ত 3 জন মানুষ বসে আছেন। সিলেটের খন্দকার মোসাদ্দেক আলী ব্রুকসে থাকতেন, নিউ ইয়র্ক নিউ জার্সিতে বসবাসরত বিশাল অভিবাসী পরিবারের সদস্য, নিজের 3 ছেলের একজন ডাক্তার, 2 জন নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক কর্মরত। আমেরিকায় কোনো পুলিশ বিভাগে সর্বোচ্চ পদের বাংলাদেশি এই পরিবারের সদস্য। ট্রাফিকে কর্মরত সন্তানের হাত ধরে ঘরে করোনার প্রবেশ, পরিবারেই সবাই আক্রান্ত। ছেলে খন্দকার আব্বাসের শরীর নাজুক হতে থাকলে হাসপাতালে ভর্তি হন, এক পর্যায়ে চরম শারীরিক সংকট দেখা দেয়। ঘরের অন্যরা কম বেশি অসুস্থ, অসুস্থ বাবা জায়নামাজে বসে সদ্য বিবাহিত সন্তানের রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে থাকেন। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আব্বাস ঘরে ফিরেন। খন্দকার মোসাদ্দেকের শরীর খারাপ হতে থাকে, 11 এপ্রিল ভোরে হাসপাতালে নেওয়ার পরেই তিনি মারা যান। আত্মীয় স্বজন কেউ তার কাছে যেতে পারছেন না। সব প্রক্রিয়া শেষ হয়ে এই প্রবাসীর দাফন কখন হবে স্বজনরা তা মৃত্যুর 12 ঘন্টা পরও জানতে পারছেন না। এর আগে নিউ ইয়র্ক পুলিশের বিভাগের ডিটেকটিভ জামিল সরওয়ার জনির পরিবারের ঘটেছে মর্মান্তিক ঘটনা। কর্তব্য পালনকালে তার শরীরে ঢুকেছিল করোনা ভাইরাস, যখন পজিটিভ ধরা পড়ল ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ঘরে আক্রান্ত হন তার বাবা, তার বাবাকে সেবা দিচ্ছিলেন মা। মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর গত বুধবারে তার বাবা অ্যাডভোকেট সরওয়ার হোসেন পৃথিবী থেকে বিদায় নেন। মা অধ্যক্ষ রেনু সুলতানাও অসুস্থ। বাবার মৃত্যুর খবর শুনে কাঁদতেও পারছেন না জনি, একদিকে মা অন্যদিকে তার পেশাগত জীবন। অ্যাডভোকেট সরওয়ার হোসেন ফিরোজপুর শহরের সিনিয়র আইনজীবী ছিলেন। তার সহধর্মিনী রেনু সুলতানা ফিরোজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। ছোট ছেলে জনির আবেদনে তারা যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট হন, তারা বাংলাদেশ ও আমেরিকায় যাওয়া আসার মধ্যে ছিলেন। এমন কাহিনী নিউ ইয়র্কের সর্বত্র।
নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, কমিউনিটির প্রিয়মুখ সমাজসেবী আলহাজ গিয়াসউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। 11 এপ্রিল বিকেলে জানাজা শেষে নিউ জার্সির টেটওয়ায় বাংলাবাজার মসজিদের নিজস্ব কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 24 ঘন্টায় আমেরিকায় 1,719 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ফলে এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,000-এর উপরে। প্রথমবারের মতো কোনো দেশে করোনায় মৃতের সংখ্যা 32,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় দেশটিতে আরও 26,467 জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 560,433 জন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।